নমস্কার, প্রতিদিনের মতন চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান রাশিফল অনুষ্ঠান নিয়ে। আপনি অধীর আগ্রহে বসে থাকেন শ্রীলালদা কখন বলবে রাশিফল, আর আমিও বসে থাকি কখন আপনাদেরকে এই রাশিফল অনুষ্ঠানটা আপনাদের জন্য করা যেতে পারে। এগুলো তো রেকর্ডেড অনুষ্ঠান, ডেফিনেটলি ফোন ইন প্রোগ্রাম নয়, এগুলো রেকর্ডেড অনুষ্ঠান। আগে রেকর্ডিং হয়, তারপর আপনি শুনতে পারেন। তবে যারা ইউটিউবে এই প্রোগ্রামটা দেখছেন তারা কিন্তু অবশ্যই অ্যাভারেজলি 6 থেকে 8 ঘন্টা আগে আপনারা কিন্তু এই রাশিফল আপনি শুনতে পারেন। যদি ইউটিউবে আপনি গিয়ে পূর্ণিমা টিভিটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে মোটামুটি টিভিতে টেলিকাস্ট হওয়ার 6 থেকে 7 ঘন্টা আগে আপনার মোবাইলে কিন্তু আমি চলে যাব। শুধু একটা নোটিফিকেশান আপনাকে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে দেখবেন আমি চলে যাব। চলুন দেখে নিই সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকের দিন খুবই ভালো, শরীর যদি ভালো থাকে ওভারঅল আপনি ফাটিয়ে দিচ্ছেন, আমি এ কথা বলতে পারি। আমি বৃষ রাশি, রিলেশনশিপ ভালো হবে, বিবাহের যোগাযোগ আসছে, ব্যবসায় শ্রীবৃদ্ধি। মিথুন রাশি, শত্রুতা, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, কর্মক্ষেত্রে গোলযোগ, অশান্তি যত অ্যাভয়েড করবেন ততটাই ভালো। কর্কট রাশি, প্রেম, আনন্দ, এডুকেশন, বেশ কিছু কাজ আপনি কিন্তু আজকে স্মাইলি শুরু করতে পারেন। এগোন। সিংহ রাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ নয়, মায়ের সঙ্গে কিছু বনিবনা হতে পারে বা আপনার পরিবারে মাতৃস্থানে কারোর সঙ্গে কিন্তু ডিস্টার্বেন্স হতে পারে, বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হবে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। একটু সম্পর্কটাকে যত্ন নেবেন, যে কোনো সম্পর্কই হোক না কেন, কেউ ঝগড়া করলে আপনি চেপে গেলেই তো হয়ে গেল না। কন্যা রাশি, সাহসিকতা বৃদ্ধি, নতুন নতুন কাজে উৎসাহ বা আগ্রহ বা শেখার একটা ইচ্ছে এবং সেখান থেকে সাফল্য। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ,
নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। তুলা রাশি, কথা কম বলে কাজ করতে হবে। দেখবেন না যেন, মানে এরকম যেন না হয় যে আপনি নিজের ক্ষতি বা আপনি নিজের নিজের সমস্যা বা আপনি নিজের নিজের প্রবলেম তৈরি করছেন। একটু দেখে নেবেন, বাদবাকি ওভারঅল ওকে। বৃশ্চিক রাশি, টেনশন একটু চঞ্চলতা বাড়বে। সব ব্যাপারে মানে পজিটিভ চিন্তা করা যেরকম ভুল, আবার সব ব্যাপারে নেগেটিভ চিন্তা করাও কিন্তু ভুল। সেক্ষেত্রে আজকে কিন্তু একটু কংক্রিট চিন্তার মধ্যে যেতে হবে, কিন্তু একটু প্ল্যানিং দরকার, একটু আলোচনা দরকার। উপযুক্ত সিদ্ধান্তের অভাবে কিন্তু ক্ষতির সম্ভাবনা আজকে। ধনুরাশি, ব্যয়বহুল দিন, অর্থ নষ্ট, শরীর ভালো যাবে না, মন খুব খারাপ থাকবে, মানে খুব কাছের লোক প্রিয় মানুষ আপনাকে দুঃখ দেবে। মকর রাশি, আয়ের ক্ষেত্রে গোলযোগ, পাওনার টাকা প্রাপ্তিতে বাধা, মা বা খুব কাছের একজন মানুষ আজকে তার ক্ষতি, তার থেকে আপনি দুঃখ পাবেন। কুম্ভ রাশি, ভাগ্য আজকে আপনার সুপ্রসন্ন, একটু সাহসিকতা দরকার, একটু উদ্যোগ দরকার, একটু টাইম মেনটেন করা দরকার। মীন রাশি, মন খারাপ থাকবে আজকে, শরীর খুব একটা ভালো যাবে না, হওয়া কাজ বিগড়ে যেতে পারে, তাই কাজ কিন্তু ঝুলিয়ে রাখবেন না, যত তাড়াতাড়ি করবেন আজকের দিনে তত তাড়াতাড়ি আপনার মঙ্গল। খুব ছোট্ট করে বলে দিয়েছিলাম আজকের দিনে রাশিফল। সোম থেকে শনি ঠিক এইভাবে চলে আসবো আপনাদের সামনে, আপনাদের প্রিয় অনুষ্ঠান রাশিফলের অনুষ্ঠান। আপনার সঙ্গে আমি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করতে 9830307720 9830307720 এই নম্বরে ফোন করবেন, বুকিং করবেন, যোগাযোগ করবেন, অবশ্যই সমস্যার সমাধান হবে। নমস্কার।